পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলে। আমি কৃষ্ণ স্যার, আর আজকে এই ভিডিওটার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যারা পলিটেকনিক বা আইটিআই কোর্স করতে চাইছিলে, মাধ্যমিকে যদি তোমাদের 35% নাম্বার থাকে, তোমাদের জন্যে 2022 যদি তোমরা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাও, মাত্র 60,000 টাকায় 3 বছর হয়ে যাবে। যদি ল্যাটারাল এন্ট্রি, যারা আইটিআই পাশ করে রেখেছো, আইটিআই বা যারা ভোকেশনাল নিয়ে পড়াশুনো করেছিলে, তাদের জন্য মাত্র 65,000 টাকাতে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা 3 বছর পড়তে চাও 76,000-এ, আর যদি 2 বছর পড়তে চাও মাত্র 65,000 টাকাতে। এর সাথে সাথে তোমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যদি তোমাদের মনে হয় যে আমরা ফাইন্যান্সিয়ালি উইক আছে, তো সেক্ষেত্রে একটা পার্ট টাইম জব, একটা অ্যাপ্রেন্টিসশিপ জবেরও তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এর ফলে নিজেরা উপার্জন করবে এবং সেই টাকাতেই তোমরা পড়তে পারবে। আর কলেজের লোকেশন বর্ধমান এবং বীরভূম সাইডে হচ্ছে, কারণ যদি কলকাতার দিকে নিতে চাও, কলকাতার দিকেও এখনও কলেজে অ্যাডমিশন হবে, বাট সেক্ষেত্রে ফি স্ট্রাকচারটা একটু বেশি। যেমন কলকাতার দিকে যদি আমরা এটা নিতে চাই, এই 60,000টা 3 বছরের হয়ে যাবে 97,000, ঠিক আছে, 97K হয়ে যাচ্ছে তখন আমাদের, এটা 97,000 টাকা প্রায় কলকাতার দিকে পড়ে যাচ্ছে। 1,00,000 টাকা মিনিমাম যদি তোমরা কলকাতার দিকেই কলেজ নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 1,00,000 টাকা পড়ে যাবে। আর আমি যে প্যাকেজগুলি বলছি এটা বর্ধমানের মধ্যে, সিভিল ইঞ্জিনিয়ারিং 65,000 টাকাতে প্রায় 3 বছর কমপ্লিট হয়ে যাবে, 60,000-এও এটা কমপ্লিট হয়ে যাবে, বাট আমি 65,000 টোটাল ড্রেস ফ্রেশ সব কিছু ধরে বলছি। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যেটা আছে 55,000-এ। সার্ভে ইঞ্জিনিয়ারিং, অনেকে আছো যারা সার্ভে, আমি কালকেই একটা কল রিসিভ করেছিলাম, সার্ভেয়ারের ওপর আইটিআই করতে চাইছো। তো দেখো, একটা বিষয় হয়তো তোমরা জানো না, যদি মাধ্যমিকে তোমাদের একটু ভালো নাম্বার, একটু ভালো বলতে কত, 35%-এর ওপর যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু আইটিআই করাটা বোকামি হবে। যদি তোমরা এই ডিপ্লোমা ইন সার্ভের একটা সার্টিফিকেট তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা যে আমিনের যে কাজটা হয় সেই কাজটা কিন্তু তোমরা করতে পারবে, এবং পৌরসভার বিভিন্ন কাজ ধরতে পারবে, পঞ্চায়েত এলাকার কাজ ধরতে পারবে, মাত্র 40,000 টাকায়। অনলি 40,000-এ ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যারা আইটিআই করতে চাইছো, ফিটার 40,000-45,000 টাকার মধ্যে, ইলেকট্রিশিয়ান 45,000 টাকার মধ্যে। কি করে তোমরা অ্যাডমিশন নেবে? ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা অফিস টাইমে কলের মাধ্যমে যোগাযোগ করো, এবং ডাইরেক্ট যে অ্যাডমিশনটা, এখন যে পুরো টাকাটাই তোমাদের একবারে দিতে হবে তা না, যদি মিনিমাম তোমরা 10,000 টাকাও দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে। দেখো, আমি ভিডিওর মাধ্যমে ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য, যে অনেক স্টুডেন্ট যারা এখন আউট অফ বেঙ্গল আছে, কেউ বিহারে রয়েছে কাজ টাজ করছে, কেউ পুনে বা গুজরাটের দিকে কাজ করছে, তো তারা দেখো ম্যাক্সিমাম টেকনিক্যাল ফিল্ডে একটা কাজ করে, কিন্তু টেকনিক্যাল সার্টিফিকেট যদি তাদের কাছে না থাকে, সেক্ষেত্রে একটা টাইমের পর তারা কিন্তু আর ইনক্রিমেন্ট পায় না। তাদের কাছে একটা দারুণ সুযোগ, যেহেতু আমার ভিডিও তোমরা দেখছো, আমার সাথে যোগাযোগ করতে পারো, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, আমাদের বর্ধমানে আমাদের হেড অফিস বলতে পারো, হাউ ক্যান আই হেল্প ইউর হেড অফিস, বা এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস বলে যদি তোমরা গুগল ম্যাপসে সার্চ করো, তোমরা এডুকেয়ারের হেড অফিসে এসে বর্ধমান স্টেশনের 8 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে মাত্র 10 মিনিট, মানে ওভারব্রিজটা শেষ করছো, বন্ধন ব্যাংকের যে হেড অফিস তার থেকে মাত্র 5 মিনিট লাগে আমাদের অফিসে আসতে। আমাদের প্রায় সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা এসে ফিজিক্যালিও দেখা করতে পারো। আর যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে, এই কলেজের ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার আমি তোমাদের ডকুমেন্টস যদি ওকে থাকে অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবো, তোমরা যে কোনো জায়গা থেকে জাস্ট ডকুমেন্টসগুলো স্ক্যান করে আমাকে পাঠাবে এবং পিডিএফ করে পাঠাবে, আর কলেজের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবে, ব্যাংক ট্রান্সফার করতে পারো, ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো থ্রু করতে পারো, তারপর তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, 60,000 টাকাতে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, রিয়ার কিন্তু, খুব রিয়ার। আর যদি কেউ বিটেক করতে চাও, 2,00,000 টাকাতে টোটাল 4 বছরের বিটেকও তোমরা এবছর করতে পারবে, ইউজিসি অ্যাপ্রুভ কলেজ থেকে এখন করিয়ে দেওয়া সম্ভব হবে। এই 2021 সেশনেই যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, ডিসপ্লের নাম্বারে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা যোগাযোগ করো। আমরা ভবিষ্যতে বিএড, ডিএড, পিএইচডি, এমটেক প্রত্যেকটা এডুকেশন সেক্টরে তোমাদেরকে হেল্প করবো, বাট এখন ডিপ্লোমা, বিটেক আর আইটিআইয়ের ইনফরমেশনটা শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো। আর আমরা যে শুধু কলেজে অ্যাডমিশনে হেল্প করি তা না, আমরা কোচিং, আমাদের এন্ট্রান্স এক্সাম জেক্সপো ভোকলেটের কোচিংও খুব তাড়াতাড়ি আমাদের শুরু হচ্ছে। এছাড়াও তোমরা যদি কোনো জবের ক্ষেত্রে হেল্প লাগে, সেক্ষেত্রেও আমরা করে থাকি। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম, বন্ধুদের মধ্যে যতটা তাড়াতাড়ি পারো ভিডিওটা শেয়ার করে দাও, কারণ সময় অলরেডি শেষ হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে এই তথ্যটা যদি কাউরির কাছে পৌঁছায়, তাদের, আমাদের লাস্ট ভিডিওটা দেখেও 3 জন অ্যাডমিশন নিয়েছিল, যারা বর্তমানে এখন ব্যাঙ্গালোরে রয়েছে, তো সেই জায়গা থেকে এসে ফিজিক্যালি অ্যাডমিশন তারা নিতে পারেনি, বাট
ভিডিওটা দেখার পর তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে এবং তারা ওখান থেকে অ্যাডমিশন নেয়। ব্যাঙ্গালোর ইলেকট্রিক সিটিতে এখন তারা বর্তমানে জব করছে। তো যাই হোক, এইভাবেই যদি মানুষের উপকার হয় সে জায়গাতে খুব ভালো লাগে। আশা করছি তোমরা শেয়ার করলে তোমাদেরই কোনো বন্ধুদের বা পরিচিতদের অনেকটা উপকার হবে। আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করো, আর এই নাম্বারে অফিস টাইমে ফোন করে অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয় হলে তোমরা জানতে পারো। ধন্যবাদ।